नमस्कार बंधुरा केमन आछो आशा करी सबाई भालो आछो। आज के निये एसेछि दारुण स्वादेर नारकेलेर आइसक्रीम और एटा बानानो खुबी सहज। और ये नारकेल आइसक्रीमटा एक बार जदि खाओ ताहले बाजारेर आइसक्रीमेर कथा तो भुलेई जाबे। ये नारकेलेर आइसक्रीमटा जदि घरे एई गरमे बानिये खाओ जाय ताहले तो प्राण जुड़ेई जाबे। प्रथमे नारकेलटाके आमि एभाबे केटे निएछि, नारकेलेर जलटा आमि एभाबे आलादा करे रेखे दियेछि। प्रथम नारकेलटाके एभाबे छाड़िये नेब। आमि एखाने कोची नारकेल व्यवहार करछि, तोमरा चाइले पाका नारकेलो व्यवहार करते पारो। तबे कोची नारकेल एरकम टाइपेर जदि कोची नारकेल हय ताहले बेश भालो हय। एरकम कोची नारकेल दिये जदि आइसक्रीम बानिये खाओ ताहले तो मुखे स्वाद लेगेई थाकबे। आर एई गरमे जदि एरकम आइसक्रीम पावा जाय ताहले तो मन प्राण एकदम जुड़े जाबे। नारकेलटा छाड़ानो हये गेछे, आमि एखाने मिक्सचार जार निएछि। मिक्सचार जारे नारकेलटा दिये दिच्छि। आमि एखाने पुरो एकटा नारकेलेर आइसक्रीम बानाबो, पुरो नारकेलटाई आमि एखाने दिये दिच्छि। स्वाद मतो चीनी दिये दिलाम, तोमरा जेमन मिष्टि खेते पछन्द करो। आर दिये दिच्छि 3 चामच गुड़ा दूध। गुड़ा दूध ना थाकले तोमरा लिकुईड दूधटाओ व्यवहार करते पारो। দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেলের জল। এই নারকেলের জলটা দিলে আরও বেশি টেস্টি হবে আইসক্রিমটা, যেহেতু এটা কাঁচা নারকেল তাই। তবে তোমরা নারকেলের জলের পরিবর্তে এখানে দুধটাও দিয়ে দিতে পারো। এটাকে ব্লেন্ড করা হয়ে গেছে, আমি নারকেলের জলের ভিতরে এবার এটাকে মিক্স করে নেব। আমি এখানে অল্প পরিমাণে নারকেলের জলের ভিতর মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নারকেলের জলটা ব্যবহার করছি, তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো। আমি এখানে নারকেলের জলটা দিয়েছি কারণ এখানে আমি কচি নারকেলের যে একটা ফ্লেভার থাকে সেটাই রাখতে চাচ্ছি। আর এখানে আমি এলাচের গুঁড়া কোনো কিছুই দিচ্ছি না। আমি এখানে একটা আইসক্রিম মোল্ড নিয়েছি, এবার মিশ্রণটি আইসক্রিম মোল্ডে দিয়ে দেব। তোমাদের কাছে এরকম আইসক্রিম মোল্ড না থাকলে তোমরা ছোট যে গ্লাসগুলো আছে বা চায়ের যে ছোট কাপগুলো আছে সেগুলোতে এভাবে বানিয়ে নিতে পারো। আইসক্রিমের মোল্ডটাকে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দেবে। আমি এখানে সারা রাতই রেখে দিচ্ছি। ফ্রিজ থেকে আমি আইসক্রিমটা বের করে নিয়েছি, এবার কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। এই জলের ভিতরে আইসক্রিমগুলো কিছু সময় রেখে দেব। আর এটা জলের ভিতরে রেখে দিলে খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে আসবে। আইসক্রিমটাকে এভাবে একটু ঘুরিয়ে তারপরে বের করে নেব। দেখো আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে। এভাবেই তোমরা দারুণ স্বাদের এই আইসক্রিমটা বাড়িতে ট্রাই করতে পারো। আর ট্রাই করে অবশ্যই জানাবে কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আইসক্রিমগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে, জানি না তোমরা সাদা এই প্লেটে দেখতে পাচ্ছ কি না, বোঝা যাচ্ছে কি না। তবে তোমাদের একটা অন্য প্লেটে আমি দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। দেখো আইসক্রিমগুলো এরকমই দেখতে হয়েছে।